হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডাব্লু বিপিএসসি গাইড আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশনস করব আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার পার্ট টু এর প্রস্তুতি কীভাবে নেব এই টপিক নিয়ে আমরা ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে ঘন্টা বাটনটা আছে ওটা প্রেস করো তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নতুন কোনো ভিডিও অ্যাড করা হলে সেটা তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এই ভিডিওটির পিডিএফ ডাউনলোড করার জন্য দেখো আটাশে আগস্ট আজ পিএসসি অফিসিয়ালি তারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার ফল প্রকাশ করেছে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পয়লা সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিনে পিএসসির অফিসিয়ালস যে লিস্টটা পাবলিশ করেছে সেখানে তারা কিন্তু টোটাল দু উনত্রিশ হাজার নশো আটানব্বই জন পরীক্ষার্থীকে তারা কিন্তু প্রিলি পরীক্ষায় পাশ করিয়েছে দেখো এখানে লাস্ট যে সিরিয়াল নম্বরটা আছে সেটা হচ্ছে উনত্রিশ হাজার নশো আটানব্বই ওকে এবার দেখো এই পরীক্ষায় জেনারেলদের কাট অফ গিয়েছে থার্টি ওয়ান তারপর হচ্ছে এসসিদের কাট অফ আঠারো এসটিদের হচ্ছে চোদ্দো এবং ওবিসি এ সতেরো ওবিসি বি চব্বিশ ওকে এটা হচ্ছে কাট অফ এবার দেখো আমরা আইসিডিএস পরীক্ষার মেন পরীক্ষা বা পার্ট টু এ এক্সাম কবে হবে সেটা জানব দেখো পিএসসি একটা রিশেডিউল ক্যালেন্ডার তারা পাবলিশড করেছিল এবং সে রিশেডিউল ক্যালেন্ডার অনুযায়ী আইসিডিএস মেন পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে দুদিন এবং অক্টোবর মাসের দশ এবং এগারো তারিখে কিন্তু এই পরীক্ষার পার্ট টু এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে কিন্তু এই ডেটে পরীক্ষা অ্যাকচুয়ালি হবে কিনা সে নিয়ে কিন্তু শংসা আছে যেহেতু এটা হচ্ছে অফিসিয়ালি পিএসসি রিশেডিউল করে এটা আর কি দিয়েছিল তো আমরা ধরে নিতেই পারি যে অক্টোবর মাসের বা ধরে চলতে পারি যে অক্টোবর মাসের দশ বা এগারো তারিখে আইসিডিএস সুপারভাইজার এর পার্ট টু বা মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর দেখো আমাদের মনে প্রশ্ন জাগে যে এই পরীক্ষার মোট শূন্য পথ অত ছিল দেখো আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য টোটাল শূন্য পদ ছিল দু হাজার নশো চুয়ান্নটি এবং আনরিজার্ভড এস সিট সংখ্যা ছিল চোদ্দোশো পঁচাত্তর এসসিদের ছিল হচ্ছে ছশো পঞ্চাশ এসটিদের একশো আটাত্তর ওবিসি এ দুশো ছিয়ানব্বই ওবিসি বি বি দুশো সাত তারপরে অন্য অন্যরা দেখতে পাচ্ছ এমএসপি যেটা আছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন্স এদের সিট সংখ্যা হচ্ছে ফিফটি নাইন দেখো শূন্য পদ হচ্ছে দু হাজার নশো চুয়ান্ন এবং টোটাল মেন এক্সামের জন্য ডাক পেয়েছে প্রায় তিরিশ হাজার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে রিটেন এক্সাম বা পার্ট টু এক্সামের জন্য একটা সিট পিছু পিএসসি কিন্তু দশজন পরীক্ষার্থীকে মেন পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে ঠিক আছে এই ট্রেন্টা কিন্তু শেষ কতগুলো পরীক্ষাতে পিএসসি করছে ঠিক আছে এবং এই ট্রেন্ড অনুযায়ী আমরা বলতে পারি যে যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রায় ছ হাজার মতো কিন্তু ভ্যাকেন্সি আছে এই ট্রেন্ড অনুযায়ী তারপর দেখো আমাদের সব থেকে বড়ো কোশ্চেন যে পার্ট টু এই পরীক্ষা কত নম্বরের হবে এবং কি কি থাকবে সব থেকে বড়ো কোশ্চেন ঠিক আছে দেখো এইটা হচ্ছে এই নোটিফিকেশানসটা পিএসসি তারা হচ্ছে মার্চ মাসে সিক্স মার্চ পাবলিশ করেছিল তো টু তে টোয়েন্টিতে পার্ট তে টোটাল হচ্ছে চারশো মার্কস থাকবে ঠিক আছে দেখো তারপরে হচ্ছে ভাইবা হবে পঞ্চাশ মার্কসের এবার এই পার্ট টুর যে পরীক্ষাটা হবে আমরা পার্ট ওয়ান ধরে নিচ্ছি প্রিলি এক্সামটা ঠিক আছে এখানে দেখো পার্ট ওয়ান পার্ট টু ওটা আছে তো আমরা ধরে নিচ্ছি যে পার্ট টু যেটা আছে পার্ট টুটা হচ্ছে মানে মেন এক্সামটা ঠিক আছে তো মেন এক্সামটাতে হবে টোটাল চারটে পেপার টোটাল হচ্ছে চারটে পেপারের এবং চারটে পেপারের ইচ পেপার ওয়ান হান্ড্রেড মার্কস থাকবে অর্থাৎ টোটাল পরীক্ষা হবে মেন পরীক্ষা সেটা হচ্ছে চারশো নম্বরের ওকে চারশো নম্বরের মেন পরীক্ষা থাকবে এবার আমাদের জানতে হবে কি কি থাকবে বা কোন কোন সাবজেক্ট থাকবে চারটে পেপারে দেখো পেপার ওয়ানে থাকবে ইংলিশ এবং দেখো একটা কথা বলে দিই এটা কিন্তু কোনোটাই অবজেক্টিভ নয় ঠিক আছে এটা টোটালটাই হচ্ছে ইন ইটনেচার এখানে জিএস থাকুক বা ম্যাথ থাকুক রিজনিং থাকুক বা হচ্ছে তোবার ইংলিশ বা বাংলা যেটা ডেসক্রিপটিভ থাকুক সবগুলো হচ্ছে লিখতে হবে কোনো অবজেক্টিভ কিছু নেই ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা পেপার ওয়ানে ইংলিশ সাবজেক্ট আছে এবং এখানে হচ্ছে একশো মার্কস আছে ঠিক আছে এবং একশো মার্ক্সে টোটাল টাইম ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা নব্বই মিনিট হয়েছে তারপরে পেপার টু পেপার টুতে দেখো এখানে কটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এবং সাঁওতালি অর্থাৎ টোটাল পাঁচটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে মানে যার মাতৃভাষায় সে আর কি পরীক্ষা দিতে পারবে হচ্ছে তার জন্য টোটাল পাঁচটা ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়েছে এখানে এখানে একশো মার্কস আছে এবং পরীক্ষা হবে নব্বই মিনিটের তারপর দেখো পেপার থ্রি পেপার থ্রিতে হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে আর একটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে রিজনিং ওকে বা জিআই এটা যেহেতু দেওয়া নেই বাট পরে দেখবে সিলেবাসে ইনক্লুড করা আছে তাহলে পেপার থ্রিতে এখানে জেনারেল স্টাডিজ থাকছে জিএস থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং হচ্ছে জিআই থাকছে এবং এখানেও কিন্তু একশো নম্বর থাকছে এবং টোটাল টাইম বরাদ্দ করা হয়েছে নব্বই মিনিট তারপরে পেপার ফোরে থাকছে অনলি অ্যারেথমেটিক এবং এখানেও কিন্তু ফুল মার্কস থাকছে ওয়ান হান্ড্রেড এবং টাইম বরাদ্দ করা হয়েছে নব্বই মিনিট বোঝা গেছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডেসক্রিপটিভ ইন নেচার চারটে পার্ট থাকবে চারটে পেপার থাকবে এবং চারটে পেপারের মধ্যে ফার্স্ট পেপারে থাকবে ইংরাজি সেকেন্ড পেপারে থাকবে বাংলা বা হচ্ছে যার মাতৃভাষা সেটা চু চুজ করবে কারোর মাতৃভাষা যদি হিন্দি হয় সে হিন্দি চুজ করবে তারপর হচ্ছে পেপার থ্রি জিএস থাকবে এবং সি এ থাকবে পেপার ফোরে থাকবে অঙ্ক বা অ্যারিথমেটিক ঠিক আছে এখানে কিন্তু জিওমেট্রি বা অ্যালজেব্রা এসব থাকবে না তারপর দেখো যে ফাইনাল মেরিট লিস্টটা হবে ঠিক আছে দেখো আমরা হচ্ছে ক্লার্কশিপ মেন এক্সামের ক্ষেত্রে দেখছিলাম বা ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে দেখছিলাম ওখানে পিরিলি এবং মেনে দুটো নাম্বার অ্যাড হবে এখানে পিরিলি হচ্ছে কোয়ালিফাইড ইন নেচার ঠিক আছে ফাইনাল যে মেরিট লিস্টটা করা হবে সেটা হচ্ছে যে চারশো নম্বরের এক্সামটা হবে এবং ইন্টারভিউতে যে পঞ্চাশ নম্বর হবে অর্থাৎ টোটাল সাড়ে চারশো নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ সেটার বেসিসে হচ্ছে মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে ঠিক আছে এখানে এটা আর কি লেখা আছে বোঝা গেল তাহলে ফাইনাল মেরিট লিস্টে পরীক্ষার কোনো কিন্তু ভ্যালু থাকবে না ভ্যালু থাকবে কোনটা এর পরে যেটা চারশো এবং পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তার বেসিসে তারপর দেখো আমাদের কোশ্চেন থাকে যে পার্ট টু পরীক্ষার সিলেবাস কি কী ঠিক আছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটার দেখো পার্ট টুয়ে যে পরীক্ষার সিলেবাস আমরা ফার্স্টই বললাম যে ইংরাজি থাকবে পেপার ওয়ানে পেপার ওয়ানে এখানে বলে দিয়েছে যে ক্লাস টেন স্ট্যান্ডার্ডের ঠিক আছে এটা টুয়েলভ স্ট্যান্ডার্ড নয় পর্যন্ত নয় কিন্তু মাধ্যমিক লেভেলের রিপোর্ট লিখতে দেবে ঠিক আছে তারপর হচ্ছে ট্রান্সলেশন করতে দেবে সেটা হচ্ছে আমরা যদি বাংলা পেপার চুজ করে থাকি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনস করতে দেবে তারপরে হচ্ছে সামারি বা প্রেসি লিখতে দেবে ওকে তারপরে ইংলিশ গ্রামার থাকবে ঠিক আছে দেখো ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু পার্টিকুলারলি বেনশন করে দিয়েছে কোন কোনগুলো থাকবে কি কি দেখো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস ঠিক আছে ভয়েস চেঞ্জ থাকবে ন্যারেশনস চেঞ্জ থাকবে ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস থাকবে কারেকশানস অফ সেন্টেন্সেস থাকবে তারপর দেখো সিনোনিম অ্যান্টোনিম যেগুলো থাকে সেগুলো থাকবে বোঝা গেল তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখো উপর যে তিনটে আছে রিপোর্ট রাইটিং ট্রান্সলেশনস এবং প্রেসি রাইটিং এই তিনটে কিন্তু আমাদের ক্লার্কশিপ এক্সামেও আছে ঠিক আছে অর্থাৎ প্রায় এক্স্যাক্টলি সেম সিলেবাস কিন্তু আছে আমাদের আইসিডিএস মেন এক্সামেও কিন্তু এক্সট্রা কি আছে এক্সট্রা হচ্ছে ইংলিশ গ্রামার এবং গ্রামার কিন্তু অনেক সবগুলো নয় গ্রামার কিন্তু কিছু সিলেক্ট করে দিয়েছে পিএসসি ঠিক আছে তো এগুলো দেখবে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ কারেকশান অফ সেন্টেন্স ওকে সিলোনিম অ্যান্টোনিমস ঠিক আছে এগুলো থাকবে এটা হচ্ছে আমাদের ইংরাজির সিলেবাস পেপার ওয়ানের জন্য তারপরে পেপার টুতে কি থাকবে দেখো পেপার টুতে সেই একই ইংরাজির প্যাটার্নটা ফলো করবে এখানে হচ্ছে প্রতিবেদন লেখা তারপরে দেখো বঙ্গানুবাদ ঠিক আছে তারপরে ভাবার্থ সামারি বা প্রেসি রাইটিং আর থাকবে গ্রাবার দেখো ইংরাজি আর আমাদের পেপার ওয়ান বা পেপার টুর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওখানে ইংলিশ গ্রামারের কোন কোন অংশ থেকে আর কি কোশ্চেন্স আসবে সেটা মেনশন করে দিয়েছে কিন্তু পেপার টুতে লক্ষ্য করছে একটা জিনিস এখানে শুধু লিখে দিল গ্রামার কিন্তু গ্রামারের কোন পার্টগুলো থেকে আসবে সেটা সন্ধি আসবে বাগদারা আসবে না হচ্ছে বাক্য পরিবর্তন আসবে এগুলো কিন্তু স্পেসিফিকভাবে বলে দেয়নি ঠিক আছে অর্থাৎ গ্রামারের সবগুলো কিন্তু আমাদের জানতে হবে বাংলা গ্রামারের ক্ষেত্রে ইংরাজি গ্রামারের ক্ষেত্রে কিন্তু সবগুলো না জানলেও চলবে বোঝা গেছে তারপর আমরা দেব দেখো পেপার থ্রিতে কী আছে এবং মোস্ট ক্রুশিয়াল পার্ট দেখো পেপার থ্রিতে জেনারেল স্টাডিস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জেনারেল স্টাডিসে কী কী বলে দিয়েছে দেখো লাইফ সায়েন্স উইথ স্পেশাল এম্পোসাইজ অন ফুড অ্যান্ড নিউট্রিশনস লাইফ সায়েন্স থাকবে এবং সেখানে সরি ফুড এবং নিউট্রিশানস চ্যাপ্টারটার উপরে বেশি বিশেষ করে জোর দেওয়া হবে ওকে তারপর দেখো জেনারেল নলেজ থেকে কী কী পড়তে হবে আমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এম্পোসাইজ অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মানে হিস্ট্রি থাকবে কিন্তু আইএনএম পার্ট থেকে আর কি বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বোঝা গেল তারপর দেখো জিওগ্রাফি থাকবে এখানে দেখো এখানে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের হচ্ছে ডাব্লিউ এর ক্ষেত্রে এটা ইন্ডিয়ান জিওগ্রাফি না ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা মেনশন করা থাকে শুধু জাস্ট জিওগ্রাফি দিয়ে দিল ঠিক আছে এটা মিসলেডিয়াস মেন পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম শুধু জিওগ্রাফি দিয়ে দিয়েছিল এবং ওখান থেকে কিন্তু ভারতীয় ভূগোলের সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন এসেছিলো ঠিক আছে তাহলে একটা জিনিস তোমাদেরকে বায়েন রাখতে হবে যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফির সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড জিওগ্রাফিও পড়তে হবে আমাদেরকে ঠিক আছে শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে হবে না অর্থাৎ এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলা নেই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে শুধু বলেছে জিওগ্রাফি তার জন্য আমাদের সব কিছুই পড়তে হবে তারপর দেখো ইনভারমেন এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ডেসক্রিপটিভ ঠিক আছে রিড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ডেসক্রিপটিভ তারপর দেখো এইটা হচ্ছে ওখানে পেপার থ্রিতে স্পেসিফিকভাবে বলা ছিল ওটা তোমাদেরকে আমি বলছিলাম যে রিজনিংয়ের কথা হুম এখানে ভার্বাল এবং নর ভার্বাল শুধু হচ্ছে ভারবাল বা নর ভার্বাল দুটোই আছে হুম রিজনিংয়ে এটা হচ্ছে টোটাল পেপার থ্রিতে কোন কোন জিনিস থাকবে সেটা সিলেবাস হয়েছে তারপর হচ্ছে পেপার ফোর এখানে থাকবে অ্যারেথমেটিক এবং অ্যারেথমেটিকের যে মাধ্যমিক বা আমাদের হচ্ছে মাধ্যমিক ছাড়া অন্য অন্য বোর্ড আছে ক্লাস টেন স্ট্যান্ডার্ডের অ্যারেথমেটিক থেকে কোশ্চেন আসবে বোঝা গেল তারপর দেখো ল্যাঙ্গুয়েজ অব দি এক্সাম দেখো ডাব্লিউ মেনের ক্ষেত্রে আমাদের কোশ্চেনগুলো কিসের হয় সেটা হচ্ছে ইংরাজিতে হয় ঠিক আছে মিসলিনিয়াসের ক্ষেত্রে তুমি বাংলাতেও এক্সাম দিতে পারো ইংরাজিতেও এক্সাম দিতে পারো মেন এক্সামটা লিখতে পারো ডেসক্রিপটিভ পেপার আইসিডিএস মেনের ক্ষেত্রেও এখানেও তুমি তুমি হচ্ছে পেপার থ্রি এবং পেপার ফোরের জন্য বাংলা বা ইংলিশে লিখতে পারো ঠিক আছে আর এইভাবে দুটো মিক্স করবে না ধরো পেপার থ্রিটা তুমি হচ্ছে বাংলাতে দিয়েছো এবং পেপার ফোর যেটা আছে অ্যারাথমেটিক যেটা আছে সেটা ইংরেজিতে দিয়েছো এরকম হবে না তোমাকে চুজ করতে হবে তুমি বাংলাতেই দিতে হবে পেপার থ্রি পেপার ফোর বা তুমি বাংলা বা ইংরেজিতেই দিতে হবে পেপার থ্রি বা পেপার ফোর এইটা হচ্ছে টোটাল ব্যাপার বোঝা গেল এবার দেখো আমরা এর জন্য এবার দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি একটা জিনিস ভালো করে অবজার্ভ করো এটা হচ্ছে পিএসসি যখন প্রথম নোটিফিকেশান পাবলিশ করেছিল আইসিডিএস এক্সামের জন্য তখনকার জেনারেল স্টাডিজের সিলেবাস দিয়েছিল দেখো এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু নিয়ে সিলেবাস ইনক্লুড করেছিল কিন্তু যেটা পিএসসি লেটেস্ট নোটিফিকেশান দিয়েছিল সেখানে কিন্তু এইটা হচ্ছে বাদ দিয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুটা এটা কিন্তু সিলেবাস থেকে বাদ দিয়েছে ঠিক আছে তাহলে পিএসসির প্রথম নোটিফিকেশানের সাথে যে শেষ নোটিফিকেশানের সিলেবাসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুটা এখানে কিন্তু পিএসসি বাদ দিয়েছে দেখো তোমাদের ডাউট হতে পারে হুম তো এটা বেসিক্যালি সিক্স মার্চ ঠিক আছে পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টিতে তোমার ওয়েবসাইট দেখবে সিক্স মার্চ পিএসসি অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে কিন্তু আর কি ক্লারিফাই করেছিল এবং এটা হচ্ছে আপডেটেড সিলেবাস পিএসসির ওকে আর এটা হচ্ছে তোমার একদম ফার্স্ট দিনে যেদিন নোটিফিকেশান পাবলিশড হয় সেদিনের সিলেবাস তাহলে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট যে ইস্যুটা আছে সেটাতে আর কি ফোকাস করবো না বা ওটা পড়বো না ওই টপিকটা বাদ দেব বোঝা গেছে তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা এই পার্ট টু পরীক্ষার জন্য কোন এই কোন কোন পেপারের জন্য কোন কোন বই আমরা ফলো করব ঠিক আছে দেখো পেপার ওয়ানের জন্য পেপার ওয়ানে আমরা দুটো জিনিস দেখেছি একটা হচ্ছে অবজেক্টিভ এ আছে গ্রামার পার্ট আছে আর একটা হচ্ছে সাবজেক্টিভ আছে ঠিক আছে মানে ডেসক্রিপটিভ লিখতে হবে তো যেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পার্ট আছে যেটা প্রেসিডাইটিং তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং ওকে বা ট্রান্সলেশনস এই পার্টের জন্য সবথেকে বেস্ট বই ইংরাজির জন্য সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পি কে সরকার ঠিক আছে পিকে দে সরকার থেকে বেস্ট বই বলে মনে করি আমি তারপর দেখো যেগুলো হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে যেমন ধরো ন্যারেশন সিরোনিম অ্যাল্টোনিমস ওকে এই সমস্ত জিনিসগুলো আছে বা ভয়েস চেঞ্জ এর জন্য আমি বা আমার মতে সব থেকে বেস্ট বই যেটা হচ্ছে এসটি বাক্সির অবজেক্টিভ ইংলিশ আরিহ্যান্ড পাবলিকেশনের এই বইটা ফলো করো ঠিক আছে দেখো তোমাদের পিকে সরকারেও কিন্তু গ্রামার পার্টটা পেয়ে যাবে কিন্তু ইন মাই ওপিনিয়ন ঠিক আছে এসপি বাক্সি বেটার দ্যান সরকার গ্রামার পার্টের দিক দিয়েই মানে হচ্ছে গ্রামার পার্টের দিক দিয়েই বললাম ঠিক আছে যদি কেনার না সামর্থ্য থাকে বা হচ্ছে কেনা হয়ে যায় তাহলে পিকে সরকার থেকেই পড়বে তোমরা নতুন করে এসপি বাক্সি কেনার দরকার নেই হচ্ছে বোঝা গেল তারপর হচ্ছে পেপার টুয়ের জন্য দেখো পেপার এর জন্য বাজারে কিন্তু খুব ভালো লেভেলের কোনো বই নেই ঠিক আছে তো পেপার টু এর যে দৈনিক পত্রিকা পড়তে আমি সাজে সাজেস্ট করবো দৈনিক পত্রিকার মধ্যে দুটো পেপার তোমরা পড়তে পারো একটা হচ্ছে এই সময় আর একটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা ঠিক আছে এর এডিটোরিয়াল পেজ যেটা আছে এডিটোরিয়াল পেজটা খুব ভালোভাবে দেখো ঠিক আছে তো এডিটোরিয়াল পেজটা তোমরা অবশ্যই পড়বে এবং যেটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে ওগুলো পড়বে না ঠিক আছে যেগুলো আমাদের এক্সামের জন্য কাজে দেবে সেগুলোই পড়বে তো দৈনিক পত্রিকা পড়বে এবং দৈনিক পত্রিকা থেকে কিন্তু লেখার অভ্যাস করবে ঠিক আছে তারপর হচ্ছে ব্যাকরণ বাংলা ব্যাকরণের জন্য সব থেকে বেস্ট বুক যদি আমাকে বলো তাহলে আমি বামনদেব চক্রবর্তীর বইয়ের কথা বলবো দেখো বামনদেব চক্রবর্তীর দুটো বই আছে একটা হচ্ছে ক্লাস টুয়েলভে সেটা হচ্ছে ইউরো টাইপের আর উচ্চতর বাংলা ব্যাকরণ এটা হচ্ছে ক্লাস নাইন এবং টেনের জন্য তো তোমরা ক্লাস নাইন যে যেহেতু সবুজ টাইপের বইটা আছে সেই বইটা কিনবে বোঝা গেল এবং ওই বইটা তোমরা পড়তে থাকবে ক্লাস টুয়েলভের যে বইটা আছে সেই বইটা পড়ার দরকার নেই ঠিক আছে আর বইটার নাম হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ এই বইটা কিন্তু কিনে নেবে ঠিক আছে বামনদেব চক্রবর্তীর লেখা তাহলে পেপার টুয়ের জন্য আমরা কি বললাম প্রতিবেদন লেখা বা হচ্ছে তোমার হচ্ছে বঙ্গানুবাদের জন্য ভাবার্থের জন্য তোমাদেরকে দৈনিক পেপার পড়তে হবে কোন কোন পেপার পড়তে বললাম এই সময় বা আনন্দবাজার পত্রিকা এবং সঙ্গে যে হচ্ছে সম্পাদকীয় কলম আছে বা সম্পাদকীয় এডিটোরিয়াল পেজে যে সমস্ত লেখাগুলো পাবলিশ হয় সে রাজনীতি খেলাধুলো বা চলচ্চিত্র এই সমস্ত বাদ দিয়ে যেগুলো হচ্ছে আমাদের দেশের কার্যকরী গঠন ভূমিকা নেয় হুম তো সেই সমস্ত টপিকগুলো নিয়ে লিখতে পড়তে হবে এবং তা থেকে লেখার চেষ্টা করতে হবে হয়েছে তারপর দেখো পেপার থ্রিয়ের জন্য সিলেবাসটা খুবই ভাস্ট হয়েছে দেখো ওখানে ফার্স্টেই বলেছিল যে লাইফ সায়েন্স স্পেসিফিকভাবে এবং স্পেশালস আর কি জোর দেওয়া হবে কোন কোন টপিকের উপরে ফুড এবং নিউট্রিশনের উপরে ঠিক আছে তো জীবন বিজ্ঞানের জন্য হেলথ এবং নিউট্রিশনের জন্য এই টপিকের জন্য তিনটে ক্লাসের বই তোমাদের পড়তে হবে ঠিক আছে তো আমার কাছে সাঁতরা পাবলিকেশনের বইটা আছে সাঁতরা পাবলিকেশনের বইটা দেখলাম খুব ভালোভাবে লেখা আছে এবং তার জন্য ক্লাস এইট নাইন এবং টেন এর জীবনবিজ্ঞান বইটা পড়তে হবে ঠিক আছে এবং দেখো এই যে নিউট্রিশনস এবং যে এট আছে তার জন্য বা যে পরিবেশ সংগন্ত্র ব্যাপার আছে ঠিক আছে তার জন্য হচ্ছে ক্লাস দেখো এইটের পরিবেশ সংকট এবং সংরক্ষণ এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে এটা হচ্ছে একদম লাস্টের দিকে চ্যাপ্টারটা আছে এবং আমাদের চারিপাশের পরিবেশ এবং উদ্ভিদ জগৎ এইটা ক্লাস এইটের এই টপিকটা খুব ভালোভাবে পড়বে তোমরা এটা এনভারমেন্টাল সায়েন্সের জন্য কাজে দেবে ঠিক আছে তারপর দেখো নিউট্রিশনের জন্য কিন্তু তোমরা হচ্ছে ওটা ক্লাস এইট নাইন টেনের বই চ্যাপ্টারগুলো যদি ভালো করে দেখতে থাকো তাহলে ওর মধ্যে কভার হয়ে যাবে ওকে এবার দেখো ক্লাস নাইনের পরিবেশ ও সম্পদ একদম লাস্ট চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার যেটা আছে সাঁতরার পাবলিকেশনের বইতে ওই চ্যাপ্টারটা খুব হয়ে পড়বে এবং মাধ্যমিকের লাস্ট যে চ্যাপ্টারগুলো আছে যেখানে হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক বা হচ্ছে অপহারণ্য এই সমস্ত টপিক নিয়ে ডিসকাশনস করা আছে ওই চ্যাপ্টারগুলো পড়বে এবং ওই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসবো ঠিক আছে এবং কেমনভাবে পড়তে হবে বা কীভাবে থাকবে সেগুলো বলে দেবো ওকে তারপর দেখো এবার দেখো জি এস পার্ট জি এস পার্টে সেখানে কিন্তু পলিটি এবং ইকোনমি এই জিনিসগুলো নেই এখানে বেসিক্যালি জিওগ্রাফির কথা বলা হয়েছে তারপর হচ্ছে স্পেশাল এম্পোসাইজ অন আইএনএম বা ইন্ডিয়ান যেটা মডার্ন হিস্ট্রির কথা বলা হয়েছে হুম বা ফিজিক্যাল সায়েন্স এবং এনভারমেন্টাল সায়েন্সের কথা বলা হয়েছে তো এর জন্য ডিফারেন্ট বাজারে অনেক বই আছে তো আমি সাজেস্ট করবো আর মাত্র যদি পরীক্ষাটা অক্টোবর মানতেই হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একটা যে কোনো একটা বই লুসেন্ট তরুণ গোয়েল বা মনোহর পান্ডে আরি পাবলিকেশনের ঠিক আছে এই তিনটে বই পড়ার কিন্তু দরকার নেই এর মধ্যে যে কোনো একটা বই চুজ করো যদি সবার কাছে আই থিঙ্ক এই বইটা আছে এবং এই বইয়ের মধ্যে একটা বই এই টপিকগুলো যেটা হচ্ছে পলিটি ইকোনমি যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়তে থাকো ঠিক আছে তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা সিলেবাসটা অনেক ভাস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে কীভাবে লিখতে হবে বলে দেবো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কেমনভাবে কোশ্চেন দেবে জানি না এবং জিএসে কত কত মার্কসের কোশ্চেন দেবে সেটাও আমরা জানি না ঠিক আছে তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে দুটো ওয়েবসাইট তোমরা ফলো করবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জিকে টুডে আর এক অপরটা হচ্ছে জাগরণ জোশ ঠিক আছে তো দুটো ফলো করা টাইম নষ্ট করার আর কি না থেকে একটাই ভালো করে ফলো করো সেটা হচ্ছে জিকে টুটে ওকে এবং ওটা যেহেতু অনলাইনে থাকে যারা ইন্টারনেটের সঙ্গে খুব আর কি পরিচিত নয় তা তাদের জন্য বাংলাতে হচ্ছে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বলে একটা ম্যাগাজিন আসে ঠিক আছে বা অ্যাচিভার্স বলে একটা ম্যাগাজিন আসে খুব ভালো লেখা থাকে ওকারে তো দেখো যদি তোমরা জিকে টুটে পড়ো তাহলে হচ্ছে পরীক্ষার জন্য অ্যাচিভার্স বা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত করার দরকার নেই ঠিক আছে যদি তোমরা যারা হচ্ছে ইন্টারনেট নিয়ে ঘাটতি সচ্ছদ্য বোধ না করো তাহলে অ্যাচিভার্সের ফার্স্ট থেকে যে লাস্ট পর্যন্ত পেজে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আছে সেগুলো খুব ভালো হয়ে পড়ো ঠিক আছে একবার নয় বারবার রিভিশন করো ওকে দেখো অনলাইনে তোমাকে আলটিমেটলি কিন্তু সেটা আর কি লিখতে হবে ঠিক আছে এটা নিয়ে অবজেক্টিভ গোল করে দিয়ে চলে আসবে ঠিক আছে বা বার করে দিয়ে চলে আসবে তোমাকে লিখতে হবে তার জন্য পড়াটা এমন হওয়া যায় যে বারবার যেন সেটা রিভিশন হওয়া যায় ঠিক আছে বারবার পড়া যাওয়া যায় মানে মুখস্ত আছে পরীক্ষার হলে গিয়ে আমাকে নামাতে হবে বোঝা গেল তার জন্য আমি বলবো যে তোমরা ম্যাগাজিন চুজ করো দাদার দ্যান অনলাইন সোর্স বা অনলাইন সোর্স থেকে নিলেও সেটাকে প্রিন্ট আউট করে দাও ওকে ওটা হচ্ছে মোবাইলে বা ল্যাপটপে থেকে কিন্তু পড়া হয় না যতটা আমাদের প্রিন্ট করে পড়তে হয় ঠিক আছে তারপর দেখো ইংরাজিতে যদি কেউ ম্যাগাজিনে পড়তে চাও তাহলে প্রতিযোগিতা দর্পণ প্রতিযোগিতা দর্পণ যদি হচ্ছে অনেকটা হাইলি মনে হয় হাই লেভেলের মনে হয় তাহলে আরিয়েন পাবলিকেশনে বা হচ্ছে কম্পিটিশন ইন ফোকাস এই ম্যাগাজিনটা তোমরা ফলো করতে পারো ঠিক আছে তারপর দেখো ভারভাল এবং নন ভারবাল রিজনিং রিজনিংয়ের জন্য এটা আরেস এটা ইন মাই ওপিনিয়ন বেস্ট যদি বই কেনার সামর্থ্য না থাকে বা দু মাসের জন্য বই না কিনতে চাও তাহলে ইউটিউবে বা হচ্ছে গুগলে অনেক ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা হচ্ছে জিআই প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তারপরে অ্যারেথমেটিকের জন্য অ্যারেথমেটিকের জন্য সাজেস্ট করব। তোমরা হচ্ছে বাজার চলতি বইয়ের থেকে ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে বইগুলো আছে গণিতের সেটা পূর্ণ বই হলেও চলবে বা নতুন বই হলেও চলবে বোটের ওকে ওই বইগুলো যেগুলো হচ্ছে অ্যারেথমেটিক আছে জিওমেট্রি বা হচ্ছে যেগুলো পরিমিতি আছে হ্যাঁ ওগুলো বাদ দিয়ে যেগুলো অ্যারেথমেটিক পার্ট আছে সেগুলো হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং যারা বাংলায় করবে তারা হচ্ছে ক্লাস নাইন টেনের যে বই আছে সেগুলো করো যারা ম্যাথে উইক তারা হচ্ছে ওই বইতে যে এক্সাম্পেলগুলো আছে উদাহরণগুলো আছে অনেক উদাহরণ আছে ঠিক আছে ক্লাস নাইন টেনের বইয়ে অনেক উদাহরণ দেওয়া আছে ম্যাথের তো সেইগুলো আর কি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো ওকে এবার দেখো যারা ইংরাজি মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের জন্য আমি সাজেস্ট করবো এনসিআরটির ক্লাস নাইনটিনের বই সেটা ওল্ড হোক বা পুরোনো হোক হোয়াট এভার নিয়ে নেবে নিয়ে তোমরা হচ্ছে আর কি যারা ম্যাথে উইক তারা এক্সাম্পল দেখে প্র্যাকটিস করবে আর যারা আর কি ম্যাথে আর কি ভালো তারা এক্সাম্পল সঙ্গে সঙ্গে এগুলো করবে এবার যা দেখো যারা হচ্ছে এই দুটো ছাড়া অন্য বই ফলো করতে চাও তাহলে কিন্তু আর এস আগরওয়াল ফলো করো কারণ আর এস আগরওয়ালে কিন্তু এখানে হচ্ছে ডিটেলসে করা আছে একটু ডিটেলসে করা আছে ম্যাথ কিন্তু ডিটেলসে করতে হবে শর্টকাটে করলে হবে না ঠিক আছে তার জন্য আমি বললাম তোমরা হচ্ছে ক্লাস নাইন বা টেনের এনসিআরটি বা আমাদের মাধ্যমিক বোর্ডের বইটা ফলো করবে ঠিক আছে এবার দেখো আর একটা প্রশ্ন আসে যে স্যার কত নাম্বারের প্রশ্ন আসবে বা কেমন কত করে প্রশ্ন আসবে ঠিক আছে দেখো আমরা কিন্তু কেউ জানি কারণ এই পরীক্ষাটা আগে হয়নি ঠিক আছে মেন পরীক্ষা আগে হয়নি তো আমরা কিন্তু জানি না কত নম্বরের পরীক্ষা হবে বা কত মার্কস করে কোশ্চেন আসবে কিন্তু মিসলিনিয়াস পরীক্ষাতে যেটা হচ্ছে টু থাউজেন্ড অনুষ্ঠিত হয়েছিল সেখানে কুড়ি নম্বরের কোশ্চেন ছিল বা হচ্ছে ধরো পাঁচ নম্বরের ছিল দু নম্বরের ছিল ঠিক আছে এরকম থাকবে তো তার জন্য কেমনভাবে লিখতে হবে ঠিক আছে বা কতটা লিখতে হবে সেগুলো আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব ঠিক আছে এবং কোন কোন টপিক চুজ করব, সেগুলো কিন্তু আমরা শেখাবো আমরা কিন্তু কেউ জানি না যে কত নম্বরে করে কোশ্চেন আসবে কিন্তু মিসলিমিয়াসে বা হচ্ছে যেটা হচ্ছে পুলিশের এক্সারসাইজ বা এসআইতে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা ডিস্কাশন করার চেষ্টা করব যেগুলো মেন পরীক্ষাতে এসছে এবং কত নম্বর করে এসে সেগুলো নিয়ে ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু জানলে বা শিখলে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে